একজন করোনা রোগীর প্রতিদিনের খাবারের জন্য 300 টাকা সরকারি বরাদ্দ থাকলেও ঠাকুরগাঁও সদর হাসপাতালে একজন রোগীকে তিন বেলা যে খাবার দেওয়া হচ্ছে তার বাজার মূল্য 70 থেকে 80 টাকার বেশি নয়। পাশাপাশি বিভিন্ন ধরনের ফলমূল দেওয়ার কথা থাকলেও তা পাচ্ছে না রোগীরা, ফলে বেশিরভাগ রোগীকেই বাড়ির খাবারের উপর নির্ভর করতে হচ্ছে। খাবার সরবরাহ করোনা ইউনিটে দর্শনার্থীর আনাগোনায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও বাড়ছে। জাগো নিউজের অনুসন্ধানে দেখা গেছে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন 174 জন করোনা রোগী, তাদের সকালের নাস্তায় দেওয়া হচ্ছে একটি করে 5 টাকা দামের পাউরুটি, 8 টাকা দামের ডিম ও 4 থেকে 5 টাকা দামের একটি কলা। দুপুরের খাবারে দেওয়া হচ্ছে ডাল, একটি ডিম অথবা এক টুকরো মাছ, এবং রাতের খাবারেও ভাতের সঙ্গে এক টুকরো মাছ অথবা একটি ডিম। বর্তমান বাজার দরে তিন বেলার খাবারের দাম হিসাব করলে দাঁড়ায় 70 থেকে 80 টাকা। রোগীদের খাবারের সঙ্গে নিয়মিত ফলমূল দেওয়ার কথা থাকলেও সেগুলো দেওয়া হচ্ছে না। হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসা নেওয়া আবু তালেব বলেন, 10 দিন হাসপাতালে থেকে একদিনও একটি মালটা পাওয়া যায়নি, হাসপাতালের দেয়া খাবার আমি খেতে পারিনি। তিনি বলেন, সকালের নাস্তা একটি কলা দিয়েছিল, সেটিও খাবার উপযোগী ছিল না, তরকারি দেখলে খাবারের ইচ্ছে নষ্ট হয়ে যেত। সরকারি বরাদ্দের টাকায় নিয়ম অনুযায়ী করোনা রোগীকে নিয়মিত ফলমূল ও দুধ হরলিক্স দেওয়ার কথা, কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা তা পাচ্ছে না। ঠাকুরগাঁও সদর হাসপাতাল করোনা আইসোলেশন ইউনিট চিকিৎসাধীন সবরুদ্দিন নামের এক রোগী জানান, তিনি করোনা শনাক্ত হওয়ার পর কয়েকদিন ধরে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন, একদিনের জন্যেও হাসপাতালের দেয়া খাবার খেতে পারেননি তিনি। ভাত ঠিক মতো সিদ্ধ হয় না, সকালের নাস্তা হিসাবে দেয়া পাউরুটিও খাবারের মতো নয়। তিনি কোনোদিন ফলমূল পাননি, বাধ্য হয়েই বাড়ি থেকে খাবার এনে খেতে হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা রোগীর স্বজন পারভীন আক্তার বলেন, করোনা রোগীদের দেয়া খাবার খুবই নিম্নমানের, রোগী হাসপাতালের দেয়া খাবার খেতে পারে না বলে বাড়ি থেকে খাবার পাঠাতে হয়। হাসপাতালের খাদ্য সরবরাহকারী ঠিকাদার নিপুণ মহন্ত দাবি করেন, চুক্তি অনুযায়ী সব ধরনের খাবার, ফলমূল ও খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে, করোনা রোগীকে তালিকা অনুযায়ী খাদ্য বিতরণ করার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। এই বিষয়ে কথা হয় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার রাকিবুল ইসলাম চয়নের সঙ্গে। তিনি বলেন, তালিকা অনুযায়ী চিকিৎসাধীন করোনা রোগীদের সব ধরনের খাবার পাওয়ার কথা, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নাদিরুল ইসলাম চপল বলেন, ঠিকাদার যেভাবে খাদ্য সরবরাহ করছেন সেভাবেই করোনা রোগীকে খাবার বিতরণ করা হচ্ছে। অনেক সময় ঠিকাদারের খাদ্য সরবরাহে সমস্যা হলে খাবারের মান খারাপ হতে পারে, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।